সূরা আল মুজ্জাম্মিল। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। ইয়া আইয়ুহাল মুজ্জাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। হে চাদর মুড়ি দিয়া শয়নকারী, রাত্রিকালে নামাজে দণ্ডায়মান হইয়া থাকো, তবে কিছু কম, অর্ধেক রাত্র কিংবা উহা হইতেও কিছুটা কম করিয়া লও, অথবা উহাপেক্ষা কিছু বেশি বৃদ্ধি করো, আর কুরআন থামিয়া থামিয়া পড়ো। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আমরা তোমার উপর একটা দুর্বহ কালাম নাজিল করিব। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আকওয়াম কিলা। প্রকৃতপক্ষে রাত্রিকালে শয্যা ত্যাগ করিয়া উঠা আত্মসংযমের জন্য খুব বেশি কার্যকর এবং কুরআন যথাযথভাবে পড়ার জন্য যথার্থ। দিনের বেলায় তো তোমার খুব বেশি ব্যস্ততা থাকে। তোমার রবের নামের জিকির করিতে থাকো আর সবকিছু হইতে বিচ্ছিন্ন হইয়া তাহারই জন্য হইয়া যাও। رب المشرق والمغرب لا اله الا هو فاتخذه وكيلا। তিনি পূর্ব ও পশ্চিমের মালিক, তিনি ছাড়া কেহই ইলা নাই, কাজেই তাহাকেই নিজের উকিল বানাইয়া লও। واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا। আর লোকেরা যেসব কথাবার্তা রচনা করিয়া বেড়াইতেছে সেজন্য তুমি ধৈর্য ধারণ করো আর সৌজন্য ও ভদ্রতার সহিত তাহাদের হইতে পৃথক হইয়া যাও। وَذَرْنِي وَالْمُكَذِّبِينَ أُولِي النَّعْمَةِ وَمَهِّلْهُمْ قَلِيلًا। এই সব মিথ্যারোপকারী সচ্ছল লোকদের সহিত বোঝাপড়ার কাজটি তুমি আমার উপরই ছাড়িয়া দাও, আর এই লোকদিগকে কিছু সময়ের জন্য এই অবস্থায় থাকিতে দাও। إِنَّ لَدَيْنَا أَنْكَالًا وَجَحِيمًا وَطَعَامًا ذَا غُصَّةٍ وَعَذَابًا أَلِيمًا। আমাদের নিকট আছে দুর্বহ বেড়ি, দাও দাও করিয়া জ্বলিতে থাকা আগুন, গলায় আটকিয়া যাওয়া খাদ্য এবং কঠিন পীড়াদায়ক আজাব। يَوْمَ تَرْجُفُ الْأَرْضُ وَالْجِبَالُ وَكَانَتِ الْجِبَالُ كَثِيبًا مَهِيلًا। ইহা হইবে সেই দিন যেদিন গোটা পৃথিবী ও পর্বতমালা কাঁপিয়া উঠিবে, আর পর্বতসমূহের অবস্থা হইবে এমন যেন বালুকা স্তূপ ইতস্তত বিক্ষিপ্ত হইয়া পড়িতেছে। ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা। তোমাদের নিকট আমরা তেমনি ভাবে একজন রাসূলকে তোমাদের প্রতি সাক্ষ্যদাতা বানাইয়া পাঠাইয়াছি, যেমন করিয়া আমরা ফিরাউনের প্রতি একজন রাসূল পাঠাইয়াছিলাম। যখন ফিরাউন সেই রাসূলকে অমান্য করিল, তখন আমরা উহাকে শক্ত করিয়া পাকড়াও করিলাম। فَكَيْفَ تَتَّقُونَ إِن كَفَرْتُمْ يَوْمًا يَجْعَلُ الْوِلْدَانَ شِيبًا। তোমরাও যদি মানিয়া লইতে অস্বীকার করো, তাহা হইলে সেই দিন কেমন করিয়া রক্ষা পাইবে যেদিনটি বালকদিগকে বৃদ্ধ বানাইয়া দিবে। السَّمَاءُ مُنْفَطِرٌ بِهِ كَانَ وَعْدُهُ مَفْعُولًا। এবং যাহার কঠোরতায় আকাশ দীর্ণ বিদীর্ণ হইয়া যাইতে থাকিবে, আল্লাহর ওয়াদা তো পূর্ণ হইবে অবশ্যই। ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবীলা। ইহা একটি নসিহত বা উপদেশ মাত্র, অতঃপর যাহার মন চাহিবে সে নিজের রবের দিকে যাওয়ার পথ অবলম্বন করিবে। إِنَّ رَبَّكَ يَعْلَمُ أَنَّكَ تَقُومُ أَدْنَى مِنْ ثُلُثَيِ اللَّيْلِ وَنِصْفَهُ وَثُلُثَهُ وَطَائِفَةٌ مِنَ الَّذِينَ مَعَكَ وَاللَّهُ يُقَدِّرُ اللَّيْلَ وَالنَّهَارَ عَلِمَ أَن لَّن تُحْصُوهُ فَتَابَ عَلَيْكُمْ فَاقْرَؤُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ
علم أن سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم. হে নবী, তোমার রব জানেন যে তুমি কখনো রাত্রির প্রায় দুই তৃতীয়াংশ সময় আর কখনো অর্ধেক রাত্র এবং কখনো এক তৃতীয়াংশ রাত্র ইবাদতে দাঁড়াইয়া থাকো, আর তোমার সঙ্গী সাথীদের মধ্যে হইতেও কিছু সংখ্যক লোক এই কাজ করে। রাত্র ও দিনের হিসাব আল্লাহ রাখিতেছেন, তিনি জানেন যে তোমরা সময়ের গণনা যথাযথভাবে রাখিতে পারো না, এই কারণে তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করিলেন। এক্ষণে যতটা কোরআন তুমি সহজে পাঠ করিতে পারো ততটাই পড়িতে থাকো। তিনি জানেন তোমাদের মধ্যে কিছু লোক অসুস্থ হইতে পারে আর কিছু লোক আল্লাহর অনুগ্রহ সন্ধানে বিদেশ সফর করে আর কিছু লোক আল্লাহর পথে যুদ্ধ করে। কাজে যতটা কোরআন খুব সহজেই পড়া যায় তাহাই পড়িয়া নাও। নামাজ কায়েম করো, যাকাত দাও আর আল্লাহকে উত্তম ঋণ দিতে থাকো। যাহা কিছু ভালো ও কল্যাণ তোমরা নিজেদের জন্য অগ্রিম পাঠাইয়া দিবে উহাকে আল্লাহর নিকট সঞ্চিত ও মজুদ রূপে পাইবে, উহাই অতীব উত্তম আর উহার শুভ প্রতিফল খুব বড়। আল্লাহর নিকট ক্ষমা চাহিতে থাকো, নিঃসন্দেহে আল্লাহ বড়ই ক্ষমাশীল ও দয়াবান।